সন্দেশখালির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে কিন্তু সন্দেশখালি যাওয়া হচ্ছে, তুমি রয়েছো সেখানে অয়ন। একমাত্র সিএনএর ক্যামেরায় আমরা সবার আগে যে ছবি দেখাচ্ছি, যে দিল্লির মহিলা কমিশনের তরফ থেকে, একমাত্র জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে দুজন সদস্য, একজন পুরুষ সদস্য এবং বাকি দুজন মহিলা সদস্য, তারা এসেছেন সন্দেশখালিতে। যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেই ভয়ঙ্কর হিংসার ছবি একেবারে সামনে থেকে কিছুক্ষণ আগে, যে ধামাখালিতে যে ঘাট, সেই ঘাটে তিনি ইতিমধ্যেই একেবারে তারা নামলেন। এখান থেকে সরাসরি তারা থানাতে যাচ্ছেন, যে থানাতে গিয়ে গতকাল যে ভয়ঙ্কর হিংসার ঘটনা ঘটেছে, সেই হিংসার ঘটনার কথা, একেবারে অভিজ্ঞতার কথা সামনে থেকে তারা শুনবেন। ইতিমধ্যে একেবারে থানার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন সন্দেশখালিতে যে ঘাট, সেই ঘাটে তারা নেমেছেন। এখান থেকে তিনজন সদস্য রয়েছেন, মূলত দুজন মহিলা কমিশনের সদস্য, তারা দিল্লি থেকে এসেছেন, ন্যাশনাল ওমেন কমিশন তাদের তরফ থেকে একেবারে এসেছেন। তারা ইতিমধ্যেই সব মিলিয়ে বলা যায় যে এই যে গতকাল যে ভয়ঙ্কর ঘটনার কথা, যে ভয়ঙ্কর অভিজ্ঞতার ছবি আমরা দেখিয়েছিলাম, সরাসরি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে তারা অভিযোগ করেছিলেন এবং অভিযোগের পর ইতিমধ্যেই কিন্তু সরাসরি দিল্লি থেকে তারা এলেন এবং ইতিমধ্যে আসার পর, সন্দেশখালিতে নামার পর সেখানে পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে তারা কথা বলেন, যারা কোথা থেকে এসছেন তাদেরকে জানতে চাওয়া হয় এবং কী জন্য এসেছেন সে কথা পুলিশের সঙ্গে কথা বলার পর কিন্তু ইতিমধ্যে তাদেরকে থানায় যেতে বলা হয়েছে, যে সন্দেশখালিতে যে থানা রয়েছে, একেবারে সন্দেশখালি ঘাট সংলগ্ন যে থানা রয়েছে সেখানে থানাতে ইতিমধ্যেই তাড়াতাড়ি একেবারে তাদেরকে যেতে বলা হয়েছে এবং সেখানে গিয়ে কথা বলার পরই কিন্তু গোটা ঘটনা, যে অভিযোগ সেই অভিযোগ তারা শুনবেন। গতকাল যে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, যে অভিজ্ঞতার কথা একেবারে সরাসরি রাজ্যপালের কাছে অভিযোগ করতে দেখা গিয়েছিল, তারপর সরাসরি একেবারে দিল্লি থেকে তারা উড়ে এলেন সন্দেশখালিতে। সন্দেশখালিতে এসে তারা মহিলা কমিশনের এই সদস্যরা তারা কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে কথা বলবেন এবং কথা বলে এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রিপোর্ট নেবেন। রিপোর্ট নেওয়ার পর তারা কিন্তু একেবারে বলা যায় যে মহিলাদের সঙ্গে কী ধরনের অত্যাচার হয়েছে তা গোটা সব ঘটনা সবিস্তারে জানতে চাইবেন এবং সে বিষয়ে রিপোর্ট তৈরি করবেন। রিপোর্ট তৈরি করে সরাসরি দিল্লিতে একেবারে রওনা দেবেন এবং সেখানে গিয়ে যে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর রয়েছে সেখানে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে সেখানে কিন্তু অভিযোগ জানাবেন। ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সুরজিৎ পাওয়ারিক যে ছবি দেখাচ্ছেন, যে পুলিশের তরফ থেকে একটি কতগুলি টোটোর ব্যবস্থা করা হয়েছে, সেই টোটো সেইটাতে ইতিমধ্যে একেবারে মহিলা কমিশনের সদস্য নেওয়ার যে ছবি একেবারে সবার আগে আমরা দেখাচ্ছি। জাতীয় মহিলা কমিশনের সদস্যদের প্রতিনিধি দল তারা ইতিমধ্যে এসে গিয়েছেন এই থানাতে, সন্দেশখালি থানাতে তারা ইতিমধ্যে প্রবেশ করছেন এবং সেখানে তিনজন সদস্য সব মিলিয়ে দেখা যাচ্ছে তারা থানাতে গিয়ে রিপোর্ট নেবেন। সেই রিপোর্ট নিয়ে একটি একেবারে অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে সেই রিপোর্ট একেবারে তুমি দেখাচ্ছিলে, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে।